নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব শিক্ষা প্রযুক্তিবিদ্যা বা এডুকেশনাল টেকনোলজির থেকে যে প্রশ্নটি সেটি হল কম্পিউটার কি শিক্ষক শিক্ষিকাদের বিকল্প হতে পারে আলোচনা করো এই প্রশ্নটি নিয়ে বলে রাখি শুধুমাত্র নোট প্রোভাইড করার উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওগুলো প্রদান করা হচ্ছে তাহলে শুরু করছি আজকের প্রশ্নটি কম্পিউটার কি শিক্ষক শিক্ষিকার বিকল্প হতে পারে শিখন শিক্ষণ লার্নিং টিচিং প্রক্রিয়ার অন্যতম প্রধান উপকরণ হলো শিক্ষক আধুনিক শিক্ষাক্ষেত্রে বিভিন্ন যান্ত্রিক প্রবণতাগুলোর ব্যবহারের প্রধান উপকরণ হলো কম্পিউটার এই কম্পিউটার শিক্ষাকে শিক্ষার্থীর কাছে জীবন্তভাবে উপস্থাপন করে কিন্তু তাই বলে কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হিসেবে মানা যায় না কেন মানা যায় না তার প্রথম কারণটি হলো কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে শিক্ষার কাজ সম্পন্ন করা হয় এর মধ্যে কোনো আবেগ অনুভূতি সংবেদন থাকে না তা শিক্ষকের তাই বলে সেটি শিক্ষকের বিকল্পও নয় কম্পিউটার কিন্তু আবেগ অনুভূতি সংবেদন এগুলো কিছু নেই তাহলে একজন শিক্ষার্থী যখন শিক্ষা গ্রহণ করবে অবশ্যই সেই শিক্ষার্থী কি বুঝতে পারছে কি পাচ্ছে না বা তার আবেগ অনুভূতি বা যখন সেই জিনিসটি পড়ানো হচ্ছে সে সেই জিনিসটি গভীরভাবে বিশ্লেষণ করতে পারছে কিনা সেগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না তাহলে কম্পিউটার তার মতো করে একভাবে কিন্তু সেই জিনিসগুলো তথ্য পরিবেশন করে যাবে কিন্তু একজন যদি বাস্তবে যদি শিক্ষক শিক্ষিকা থাকে তাহলে সে যখন পড়াচ্ছে ক্লাসের কে বা কোন শিক্ষার্থীটি বুঝতে পারছে না বা তার বুঝতে কী অসুবিধা হচ্ছে সেগুলো বুঝে কিন্তু সেই শিক্ষক কিন্তু সেই শিক্ষার্থীকে পর্যাপ্ত পরিমাণে স্টেপ নিতে পারবে কিন্তু কম্পিউটার কিন্তু সেই জিনিসগুলো না বোঝার কারণে সেই বিষয়ে কিন্তু কোনো স্টেপ নিতে পারবে না এটি কিন্তু একটি কম্পিউটার দিয়ে শিক্ষা দেওয়ার একটি কিন্তু অসুবিধা হ্যাঁ কম্পিউটার দিয়ে এক জায়গায় বসে অনেক তথ্য পরিবেশন করা যায় কিন্তু এই ছোটো ছোটো কিছু বিষয় আছে যেগুলো খুবই অসুবিধাজনক দ্বিতীয়ত কম্পিউটারের দ্বারা শিক্ষামূলক প্রোগ্রাম শিক্ষায় ধারাবাহিকভাবে শিক্ষায় উপস্থিত হয় একজন শিক্ষক শিক্ষার পরিবেশ পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে শিখন কৌশল ব্যবহার করলেও কম্পিউটারের দ্বারা সম্ভব নয় যেটি একটু আগেই বললাম আমরা কম্পিউটারের মধ্যে বা যে উপাদানের মাধ্যমে আমরা যে প্রযুক্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেব সেই শিক্ষাটা দেবো কি করে সেই ডিভাইসটির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করা থাকে বা করে দেওয়া হয় সেই প্রোগ্রামিং অনুসারে তার রেসপন্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সেই বিষয় সম্পর্কে তথ্য পরিবেশন করে সেই কম্পিউটারটি কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা যখন ক্লাসে পড়াবেন তিনি কি করবেন যে কতটুকু পড়ালে শিক্ষার্থীরা বুঝতে পারছে কিভাবে পড়ালে শিক্ষার্থীরা বুঝতে পারছে আদৌ তারা বুঝতে পারছে কি পাচ্ছে না প্রয়োজনে তার টেকনিক বদলানো ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা কিন্তু শিক্ষা দিতে পারবে কিন্তু কম্পিউটার ধারাবাহিকভাবে একইভাবে কিন্তু তথ্য পরিবেশন করে থাকে এটি কিন্তু একটি অসুবিধাজনক ব্যাপার ব্যাপার তৃতীয়ত কম্পিউটার শিক্ষার কৃত্রিম পরিবেশ তৈরি করে থাকে কিন্তু একজন শিক্ষক আন্তরিক সহানুভূতি ভালোবাসার দ্বারা শিক্ষার পরিবেশ মনোরম অবস্থার সৃষ্টি করে কম্পিউটার তা কখনই পারে না শিক্ষা দেওয়া একজন শিক্ষকের শিক্ষা দেওয়া মানে শুধুমাত্র তথ্য পরিবেশন নয় সেই তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং সেই তথ্য যাতে শিক্ষার্থীরা তাদের মনের গভীরে নিয়ে যেতে পারে বা গভীরভাবে সে বুঝতে পারে সেই প্রচেষ্টা কিন্তু শিক্ষক শিক্ষিকার করে থাকে কিন্তু যেটি কম্পিউটার দ্বারা কিন্তু সম্ভব নয় কম্পিউটার শুধুমাত্র তথ্য পরিবেশন করবে মাত্র হ্যাঁ এখন অনেক টেকনোলজি আসছে আস্তে আস্তে কিন্তু সেই টেকনোলজির মাধ্যমে যদি আপনারা বলেন অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষার্থীদের যদি পড়ানো হয় তাহলে খুব সুন্দরভাবে গভীরভাবে শিক্ষার্থীরা বুঝতে পারবে কিন্তু সেই অ্যানিমেশন দ্বারা যখন একজন শিক্ষার্থীকে সেই শিক্ষাটা দেওয়া হবে সেই সময় যদি কোনো এমন ধরনের প্রশ্ন শিক্ষার্থীর মধ্যে জাগরণ হয় যেটি কম্পিউটারের মধ্যে ইনবিল্ড নেই আগে থেকে দেওয়া নেই বা সফটওয়্যারের মধ্যে নেই দেওয়া বা প্রোগ্রামিংয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে সেই কম্পিউটার কিন্তু কোনো তথ্য পরিবেশন করতে পারছে না কিন্তু একজন শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা যদি থাকে তাদের জ্ঞান ভান্ডার থেকে প্রয়োজনে তারা কিন্তু সেই শিক্ষার্থীর যে মনের প্রশ্নটি সেটি কিন্তু অনেকাংশে মেটানো কিন্তু সম্ভব অবস্থা বুঝে ব্যবস্থা কিন্তু হিউম্যান বিংরা করতে পারে যেটি কম্পিউটার কিন্তু পারবে না চতুর্থত কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে শিক্ষা সম্পূর্ণ হয় বলেই এর স্থায়িত্ব খুবই কম কিন্তু শিক্ষক শিক্ষিকার আন্তরিকতার দ্বারা শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করায় তা দীর্ঘস্থায়ী হয় শিক্ষাটা কেমন হবে কতটা ভালো হবে সব কিছু কিন্তু নির্ভর করে শিক্ষার্থীরা কীভাবে গ্রহণ করছে কম্পিউটারের মাধ্যমে তথ্য আমরা গ্রহণ করছি ঠিকই কিন্তু অনেক কিছু কম্পিউটারের মাধ্যমে শিখলে শুধু আমরা তথ্য গ্রহণ করছি ঠিকই কিন্তু আদব কায়দা কালচার সৃজনাত্মক যে ব্যাপারগুলো যখন একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে কোন একজন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পড়ার তথ্য থেকে শুরু করে বাদবাকি জিনিসগুলোও কিন্তু সে গ্রহণ করে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু সেই জিনিসটি কিন্তু সম্ভব নয় কারণ সেটা একটা যন্ত্র আর যন্ত্র বিকল হয়ে যাওয়ারও সম্ভব থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হিউম্যান বিং বা মানুষের বা শিক্ষক শিক্ষিকারা তাদের কিন্তু সেই অসুবিধাটা সেরকম কিন্তু নেই তাহলে এছাড়াও অনেক অসুবিধা আছে যেগুলো কম্পিউটার দ্বারা সলভ করা সম্ভব নয় যেগুলো একজন শিক্ষক শিক্ষিকারাই পারে সেই সমস্যা সমাধান করতে তাহলে ভিডিওটি এই অবধি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো না লাগলেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান কেন আপনাদের ভিডিওটি ভালো লাগেনি অবশ্যই আমরা সেই সমস্যা দূর করার চেষ্টা করবো তাহলে আজ এই অবধি বিদায় নিচ্ছি ভালো থাকবেন